আমার ঘরের মধ্যে কোনো নেশা সামগ্রী দিবা গ্রহণ করার জন্য এটার সাথে সম্পর্ক রাখে। শুধু আইন দিয়ে এখন পর্যন্ত আমরা কোনো সংশোধন করতে পারি, আইন পানিশমেন্ট দিতে পারি। আমাদের সবাই মিলে আমরা এই প্রচেষ্টাটা নেব। আমার মনে হয় ওই ধারণার উপরে আমি এটা ঠিক জায়গায় আনতেও পারতেছেন। আমি কিন্তু রেডিওয়ে বসে রয়েছি, কিন্তু আমার কইতেছে কিছু লোক তো থাকতে লাগবে যেখানে কথা সব মানুষ কিন্তু এক কাছাকাছি এই মাঠটা। হ্যাঁ, এটা এমনি তো জায়গাটা কি বলে মুক্ত। আমার কথা হলো যে ঘর এবং স্কুল থেকে আমাকে সংশোধন শুরু করতে করতে না পারে কোন পুলিশ এসে তার ছেলেকে নেশার যে কারবার বলবো এবং নেশা আসক্ত বলবো, যখন মানে কিছু লোক খদ্দের থাকে মানে নেশা করার জন্য, তখনই তো নেশা কারবারীরা এই কাজ ব্যবসাটা করতে পারে। তো এটা আমরা সারা রাজ্যেই দেখতে পাইতেছি যে সব জায়গায় একটা খুব কম বয়সী ছেলে মেয়েরা স্কুলে পড়ে 12 বছর 14 বছর 16 বছর, এবং তাদেরকে কাজে লাগাইতেছে অনেক বড় যারা মাথা আছে তাদের পিছনে আছে। ছোটো ছোটো কৌটার মধ্যে পাউডার নিয়া বা ট্যাবলেট নিয়া, এমন এরা এটা জানে বা যারা এটা চালায় তারা জানে যে কি পরিমাণ ডোজ থাকলে পরে তাদেরকে অ্যারেস্ট করা যায় না বা এনডিপিসি একটা তাদেরকে আটক করা যায় না। ফলে দেখা যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এইরকম যারা গরিব যে ছেলেরা যারা স্কুল জীবনে ছাইড়া দিছে বা পড়াশোনায় আগ্রহ নাই, তারারে কাজে লাগাইয়া বিরাট একটা নেশা চক্র সমাজ এবং ছেলেগুলোকে নষ্ট করে দিতেছে। এবং এটার ফলেই দেখা যাইতেছে যে বিভিন্ন পাড়ায় পাড়ায় বা আমরা দেখতেছি মেয়েরা বিভিন্নভাবে আক্রান্ত হইতেছে। অর্থাৎ এই নেশার সাথে মহিলা সংক্রান্ত যে ক্রাইম এটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমি এবং আমার এলাকার যারা আছে নাগরিক যারা যেখানেই আমাদের আমাকে ডাকছে এবং তারা চায় যে এই নেশার হাত থেকে বাঁচতে, সেখানে আমরা আমার যে ইয়ে আছে আমাদের রামনগর আউটপোস্ট আছে, তার ওসি আমার সাথে বসে আছে বিশ্বজিৎ দাস, এসডিপিও মানে সদর এবং আমাদের এসডিপিও এনসিসি থানা তাদের সাথে আমরা সবসময় এটা আলোচনা করি। করে আজকে যেমন এটা 3 নম্বর ওয়ার্ডে, এইখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটতে গেছিলো, সেখানে একটি ছেলেকে পুলিশ কাস্টোডিতে নিয়ে গেছে এবং আরও কিছু যারা এদেরকে আক্রমণ করছিল তারাও মানে আছে পুলিশ কেসের আন্ডারে তারা আছে। তো এই উদ্দেশ্য হলো যে যারা আছে, এখন আমরা একটা জিনিস জানি যে যদি জনগণ যদি শুধু বলে পুলিশ তাদেরকে সব কাজ করে দিলে এটা কখনো সম্ভব হবে না। পুলিশ দিয়ে আমাদের এটা পুলিশ থাকবে, পুলিশের একটা কাজের সীমাবদ্ধতা আছে সেটা করবে।